সুরে সুরে পান করি। প্রথম কোন মরা মানুষ বয়ান করতেছি আমি। আমি গতকাল বাদ মাগরিব বয়ান করেছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসার মহিলা শাখা সম্মেলনে বাদ মাগরিব। ওখান থেকে চকরিয়া আলামিন ফাউন্ডেশনের মাহফিল করে ওখানে বয়ান করে এসেছি। এটা আমি সব বয়ানই বলি, কখন মারা যাব কেউ জানি না, পড়ব আর মরব, পড়ব আর মরব। দুই চার মিনিট আগেও কেউ জানতে পারে না যে কে কখন মারা যাবে। তো যেখানে অ্যাক্সিডেন্ট হলো সেখানে আসার আগে আমি হয়তো খাচ্ছিলাম অথবা লিখছিলাম। আমি যে মোটামুটি লেখালেখি করি এটা জানেন কেউ? কারা জানে? ও অনেকেই জানে, আলহামদুলিল্লাহ। আমি যে সাংবাদিকতা করি এটা জানেন কেউ? এটাও কিছু মানুষ জানে। এটা ভালো হুজুর মানি যে খালি মসজিদ মাদ্রাসা আছে এমন না, বাংলাদেশে বহু ওলামা কেরাম আছেন যারা এখন সরকারের দিকে নেতৃত্ব দিচ্ছে। আর এটা উচিত 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 কিনা উচিত কিনা বহু ওলামায়ে কেরাম। আমার এক বন্ধু আছে মুফতি এনায়েতুল্লাহ, সাংবাদিক, গত দুই বছর আগে বর্ষসেরা সাংবাদিক হয়েছে তার পত্রিকায়। আলহামদুলিল্লাহ বলেন, আমি তিন বছর পর্যন্ত একুশে বইমেলায় বই দিই, যদি একুশে বইমেলায় ইসলামিক স্টল অলিখিত নিষিদ্ধ অনুমোদন পায় না। আমরা হুজুর লেখক যারা বই দিই আমাদের বইও গ্রহণ হয় না, অনেক পরীক্ষা নিরীক্ষা করে এরপরে কৌশলে দিতে হয়। আমি যেই তিন বছরে দিচ্ছি, তিন বছরই আমার বই আমার স্টলে জনপ্রিয়তার শীর্ষে বেস্ট সেলার ছিল। ওই বই লিখতেছিলাম, গাড়িতেই লেখালেখি করি মোটামুটি, যা করার সুযোগ তো আর হয় না। গাড়িটা পড়লো চোখের সামনেই পড়লো, সবই দেখছিলাম, শুধু ইন্নালিল্লাহ বলতেছিলাম। আমি প্রস্তুত ছিলাম যে এখন আজরাইল আসবে, তার চেহারা কেমন, এই তো আমি মারা যাচ্ছি। একটা গাড়ি যদি তিন চার উল্টি দিয়া এরপরে পুকুরের মধ্যে পড়ে এবং গাড়িটার রানিং যদি মনে করেন 80 থেকে 100 থাকে, মারা না গেলেও তো বড় ধরনের ক্ষতি হয়, তাই না? যখন পড়লো এখনই আজরাইল আসবে কি হবে, মানুষ বলবে সবাই অল্প বয়সে, একটুকুর মধ্যেই একটু চিন্তা মাথায় সব গুণ পাক খাচ্ছে। সর্বোচ্চ 30 সেকেন্ড মানুষ বলবে অল্প বয়সে মানুষটা মারা গেছে, একটু কি শেষ, কেউ আফসোস করবে? আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব কিছু কান্নাকাটি করবে কয়েকদিন, এরপরে সব শেষ, সব শেষ। আমি প্রস্তুত আমার মৃত্যুর জন্য। যখন দেখলাম শরীরে পানি লাগতেছে, তার মানে পুকুরে পড়ছে, তখন একেবারেই আশা ছিল না, কারণ গাড়ি পানির মধ্যে পড়ে গেলে দরজাটা 5 মিনিট লক হয়ে যায়, খোলা যায়, খোলা যায়। পরে দেখলাম কাত হওয়া এত তো ভিজছে আর উপরে পানি উঠে না, তখন আবার একটু আশার আলো দেখলাম। তো এরপরে কি হয়েছে অতটা মনে নেই, আমি শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট আরো হয়েছে যেগুলোর ব্যাপারে অনুভূতি ছিল একরকম, এটা ছিল পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আগেরগুলো তো দেখছি অ্যাক্সিডেন্ট হইতেছে, এরপর মাঝখানে কি হয়েছে মনে নেই, যখন হুশ ফিরছে তখন বুঝছি যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আর এবার যেটা হলো, আমার কাছে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়া এবং তার দয়ায়, তার হাতে ধরে অ্যাক্সিডেন্ট গাড়িটা সম্পূর্ণ শেষ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। দেখলাম গ্লাস ভাঙা, কাঁচ ভাঙা, একটু হাত ধরে টান দিছিলাম, মানে গ্লাস ধরে
ওখান থেকে ওঠার কোনো আসলে কথা নয়, উঠছি বাইরে নামছি। আমি শুধু একটু সেন্স আছে যে আমি একটা ফোন দিই মোবাইলে, জিরি মাদ্রাসায় অন্তত ফোন দিই বা পটিয়া মাদ্রাসায় ফোন দিই। তখন আমি বললাম মোবাইল কই, কারে বলছি তাও জানি না। আল্লাহর কি মায়া আর দয়া বান্দার প্রতি! গাড়ির সামনে মোবাইল রাখা, ওই মোবাইল রাস্তায় গেল কিভাবে? আমার গামছা এই যে গামছাটাই একবার সুন্দরভাবে গোছানো রাখা, আমার দুইটা মোবাইল দুইটা পাশাপাশি পাশাপাশি রাখা রাস্তার উপর, এবং জিরির হজরতের একটা ওজিফা আছে আমার কাছে যেটা হুজুর আমাকে দিয়েছেন পড়ার জন্য অনেক আগে। এই তিনটা জিনিস একই জায়গায় রাখা। আমার চশমাটা পর্যন্ত ভাঙেনি, গাড়ি ছাড়া কোনো ক্ষতি হয়নি, একটু কাটা ছেঁড়া আছে দিকটা, এখনো ব্যথা আছে। এই শুকরিয়া কিভাবে আল্লাহর কাছে আদায় করা যায়? মৃত্যু দেখে আপনাদের এখানে আসছি। আজকে বাদ জোহর বয়ান ছিল আমার সিলেট, চট্টগ্রাম থেকে ফার্স্ট ফ্লাইটে ঢাকা আসবো, ঢাকা থেকে সিলেট যাবো, সিলেট থেকে সন্ধ্যায় এসে আপনাদের এখানে বয়ান, এরপর আবার নারায়ণগঞ্জের এক বয়ান। সপ্ত সিলেট সিলেট ছয়টা টিকিট বাতিল করলাম, এরপরে আজকে আবার আসবো আপনাদের এখানে 5:55 চট্টগ্রাম থেকে বিমান। তাও ফেল কি হয়েছে আজকে জানি, আজকে জানি না। পরে আবার 8:10 ফ্লাইট এসেই মাত্র সেই মাত্র আমি আসলে বয়ান করার জন্য আমার কোনো মানসিকতাও নাই, তাও নাই। আমার বাচ্চাগুলো কাঁদতেছে কাঁদতেছে, আমার বড় মেয়েটার বয়স 10 বছর, বোঝে সব, বোঝে সব, খুব কান্নাকাটি করতেছে, ওদের মা চিন্তিত। এই অবস্থা আমার কথা বলার কথা বলার কথা সংক্ষিপ্ত তর্তিব রক্ষার জন্য বসছি, অল্প কিছু কথা বলবো